নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, এই যে চারপাশের সমাজে এত রকম না ঘুরে বেড়াচ্ছে, এই সব কিছুকে হেসে উড়িয়ে দিয়ে কখনো উজাড় করে ভালোবেসেছেন কাউকে? কখনো মনে হয়েছে ভালোবাসার মানুষটার সঙ্গে তো আপনার আত্মার ভাগাভাগি, শরীরটুকুই যা আলাদা, এখানে আবার নিয়ম কানুন কি? তাহলে এই গল্পটা আপনার জন্য। না না, শুধু ওদের জন্য ভেবে বাকিটা কষ্ট পাবেন না। আপনি যদি কখনো এমন এক দুঃসাহসী প্রেমের পাশে দাঁড়িয়ে থাকেন, তাহলেও গল্পটা আপনার জন্য। আর আপনি যে মানুষটির কখনো ভেবে দেখার সময় হয়নি, এসব ভালো না মন্দ, ঠিক না বেঠিক, এ গল্প আপনার জন্য। আসুন তবে শুনে নিই বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের আজকের নিবেদন, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী। পাক্কা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। না, আমি একা নই, 10-12 জন। যাহাদেরই বাটি পল্লিগ্রামে, তাহাদের ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়াই বিদ্যা লাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও, যাহা পরে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে, যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পদ ভাঙিতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার ওপর মেঘের জল ও পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগরে সাঁতার কাটিয়া স্কুল ঘর করিতে হয়। সে দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে মুখ লুকাইবেন ভাবিয়া পান না। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের 4 ক্রোশ আঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে, কেহ কেহ বলেন শুনিয়াছি। আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নেই তেমন সব ভদ্রলোকই বা কিশুকে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন? তাঁরা বাস করিতে থাকলে তো পল্লীর এত দুর্দশা হয় না। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম, সে যাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পলায়ন করেন তাহার সংখ্যা নাই। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। কিন্তু থাক, এ সকল বাজে কথা, স্কুলে যাই। 2 ক্রোশের মধ্যে এমন আরও তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বইচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার মর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ে খেজুর মেটি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এই সব খবর লইতেই সময় যায়। কিন্তু আসলে যা বিদ্যা, কামস্কটকার রাজধানীর নাম কি, এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে নাকি সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে না। জনৈক পল্লী বালকের ডায়েরি হইতে নকল। তার আসল নামটা কাহারও জানিবার প্রয়োজন নাই, নিষেধ আছে বটে, ডাকনামটা না হয় ধরুন ন্যাড়া। কাজেই এক্সামিনের সময় এদেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়ে আসি তোগলক খাঁ। এবং আজ 40-এর কোঠা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একই রকম আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা ঠিক করি
অমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হইত, তার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেকটা বড়, থার্ড ক্লাসে পড়িত। কবে যে সে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহই জানিতাম না, সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি। তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, সেকেন্ড ক্লাসে উঠার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পোড়ো বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়া। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। সে গাঁজা খায়, সে গুলি খায়, এমন আরও কত কি। তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে। সে কথা পরে হইবে। মৃত্যুঞ্জয় নিজে রাঁধিয়া খাইত, এবং আমের দিনে ওই আমবাগানটা জমা দিয়াই তাহার সারা বৎসরের খাওয়া পড়া চলিত, এবং ভালো করিয়াই চলিত। যেদিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি মৃত্যুঞ্জয় ছেঁড়া খোড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের একধার দিয়া নীরবে চলিয়াছে। তাহাকে কখনো কাহার সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপচাচক হয়ে কথা কইতাম আমরাই। তাহার প্রধান কারণ ছিল এই যে, দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ শিকার তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। অনেকদিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা হয় নাই। একদিন শোনা গেল সে প্রায় মড়ো মড়ো, আর একদিন শোনা গেল মালপাড়ার এক বুড়া মাল তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। অনেকদিন তাহার মিষ্টান্নে সদ্ভয় করিয়াছি, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পোড়া বাড়িতে প্রাচীরের বালায় নাই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটা প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষের ওপর পরিষ্কার ধপধপে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টায় ত্রুটি কিছু করেন নাই। তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে। সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল, অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী, তাহার বয়স 18 কি 28 তাহা কেহ ঠাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্র টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছুই নাই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে ন্যাড়া? বলিলাম, হুঁ। মৃত্যুঞ্জয় কহিল, বসো।
মেয়েটি ঘাড় হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় দুই চারিটি কথায় যাহা বলিল তাহার মর্ম এই যে প্রায় দেড় মাস হইতে চলিল সে শয্যাগত। মধ্যে দশ পনেরো দিন সে প্রায় অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হইল লোক চিনিতে পারিতেছে, এবং যদিচ এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম আজও তাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই। সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটা বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছিল, সে কত বড় গুরু ভার! দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা! সে কত বড় সাহসের কাজ! কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিচ সেদিন পায় নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, না, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসব। মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক, প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, বন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল। কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত। কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। কুড়ি পঁচিশ বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপে বোধ করি ভয়ে ভয়ে করিতে হইত। কিন্তু পরক্ষণেই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হতে লাগিল একটা মৃতকল্প রোগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত, কেমন করিয়া তাহার সেই রাত্রি কাটিত? এ প্রসঙ্গে অনেকদিন পরে একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাড়িতে ছেলেপুলে চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তাহার সত্য বিধবা স্ত্রী আর আমি। তাঁর স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যায় বা। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন। তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন তখন সরকারের কি? তাঁর যে আর তিলার্ধ বাঁচিতে সাধ নাই, এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? আর এই রাত্রেই গ্রামের পাঁচজনে যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তাঁর সহমরণে জোগাড় করিয়া দেয় তো পুলিশের লোক জানিবে কি করিয়া? এমনই আরো কত কি। কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলেই চলে না, পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই।
কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন। চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হওয়ার সে তো হইয়াছে, আর বাহিরে গিয়া কি হইবে, রাতটা কাটুক না। বলিলাম, অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হবে। বলিয়া পা বাড়াইবা মাত্র তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল। কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্ভয়ে 25 বৎসর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য স্ত্রীর সহিবে না। বুক যদি কিছুতে ফাটে তো সে এই স্বামীর কাছে একলা থাকিলে। কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানোও আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নহে, কিংবা একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নহে। কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে, শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে না। ইহা আর একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। কিন্তু সহসা এই শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয়তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে যে ইহাতে দুঃখে গোপনে অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস তুই মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। যাহারা পল্লিগ্রাম দেখেন নাই, কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন, তাহারা হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস তুই তাহার কোনো খবর নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে। একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপুর হইয়া পড়ে, এই একটা জনশ্রুতি আছে। জানি না তাহা সত্যযুগের পল্লিগ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তখন সে যে বাঁচিয়া আছে এ ঠিক। এমনই সময়ে হঠাৎ একদিন কানে এলো, মৃত্যুঞ্জয়ের সেবাগানের অংশীদার খুড়া তোলপার করিয়া বেড়াইতেছে যে, গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল। নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জো রহিল না। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে, আর শুধু নিকা নয়, তাও না হয় চুলোই যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলেই তো হয়, কোড়ালা হরিপুরের সমাজ এ কথা শুনিলে যে, ইত্যাদি ইত্যাদি। তখন ছেলে বুড়ো সকলের মুখের ওই এক কথা, হ্যাঁ, এ হইল কি, কুলি কি সত্যই উল্টাইতে বসিল। খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন যে, এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন, তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়া মরে, নইলে পর নয় প্রতিবেশী নয় আপনার ভাইপো, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না, তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না, তবে কেন যে করেন নাই এখন দেখুক সবাই। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এই যে মিত্তির বংশের নাম ডুবিয়া যায়, গ্রামের যে মুখ পড়ে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালতের মিত্তির বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন চলিলাম, গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য।
মৃত্যুঞ্জয়ের পুরো বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দার একধারে রুটি গড়িতেছিল, অকস্মাৎ লাঠি শোটা হাতে এতগুলো লোককে উঠানের ওপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। খুড়ো ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোশ্রীকে ওরূপ সম্ভাষণ করেন নাই। সে এমনই যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকে দিয়েছে জানো? খুড়া বলিলেন, তবে রে, ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গেই 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিঃশেষ্ট হইয়া রহিল না। কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এ আবার একটা কি কথা! সনাতন হিন্দু কুসংস্কার মানে না, আমরা বলি যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন। মেয়েটি প্রথমেই সেই যে একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপরে একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিঁচড়াইয়া লইয়া চলিলাম, তখন সে মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শেয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, দাঁড়ে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না, স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হির হির করিয়া টানিয়া লইয়া চলিলাম। চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম, কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিলাম না। কিন্তু আমার কথা যাক, আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না, বরঞ্চ বড় লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা হতবাকি হইয়া যাইবেন। এই মৃত্যুঞ্জয়টা যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহলে তো আমাদের এত রাগ হইত না। আর গায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ে নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা। কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া, হোক না সে আড়াই মাসের রুগী, হোক না সে শয্যাশায়ী, তাই বলিয়া ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না। তা নইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয়, 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া? এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 আসিবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন,
তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এবং পাছে তাহা বেহাত হয় এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন সেটা কাশী বটে। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামে বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সদ্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় করিলেন তখন তো ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে আসিতে অনেকেই দেশের এবং দশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সব সদনুষ্ঠানের আয়োজন হয় না কেন? কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বল, ধর্মেই বল, সমাজেই বল, আর বিদ্যাতেই বল, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে, এবং শুধু ইংরাজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যায়। বৎসরখানে গত হইয়াছে, মশার কামড় সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরবেলা ক্রোস্তুই দূরের মালপাড়ার ভিতর দিয়া চলিয়াছি, হঠাৎ দেখি একটা কুটিরে দাঁড়ে বসিয়া মৃত্যুঞ্জয়। তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুঁতির মালা। কে বলিবে আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়স্থের ছেলে, একটা বছরের মধ্যেই জাত দিয়া একেবারে পুরোদস্তু সাপুরে হইয়া গেছে। মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের যাত্রা বিসর্জন দিয়া আর একটা জাতে উঠিতে পারে সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সকলেই শুনিয়াছেন। আমি সদ্ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করিবার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি, এখন সে ধুচুনিকুলো বুনিয়া বিক্রয় করে, শুয়ার চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কষাইয়ের মেয়েকে বিবাহ করিয়া কষাই হইয়া যাইতেও দেখিয়াছি, আজ যে স্বহস্তে গরু কাটিয়া বিক্রয় করে তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোনোকালে সে কষাই ভিন্ন আর কিছু ছিল। কিন্তু সকলেরই ওই একই হেতু, আমার তো তাই মনে হয়। এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে তাহারা কি এমনই অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে গৌরবটা কি একা তাদেরই? শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে, অন্তরের দিক হইতে কি এতটুকু উৎসাহ এতটুকু সাহায্য আসে না? কিন্তু থাক, ঝোঁকের মাথায় হয়তোবা অনধিকার চর্চা করিয়া বসিব, কিন্তু আমার মুশকিল হইয়াছে এই যে আমি কোনোমতেই ভুলিতে পারি না, দেশে 90 জন নরনারী ওই পল্লী গ্রামের মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এই সেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বার বার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলিত, আমার জন্য কত মারি না তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরিবার বায়না আছে, এবং
তাহারা প্রস্তুত হইয়াছে। আমি অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতেই দুটো জিনিসের প্রতি আমার প্রবল শখ ছিল। এক ছিল গোকড়ো কেউটে সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নাম যাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন সুপ্রসন্ন হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারিত। কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়াই প্রথমে তাহারা উভয়ই আপত্তি করিল। কিন্তু আমি এমনই নাছোড়বান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ঔষধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দোস্তুর মতো সাপুড়ে বানাইয়া তুলিল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে। ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোঁড়, ধোঁড়ার বিষ নে তুই, তোর বিষ ধোঁড়ারে দে, দুধরাজ মণিরাজ কর আঁকে বিষ হরিরাঙ্কে। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তাহার সাক্ষাৎ কখনো পাই নাই। অবশেষে এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলাবলি করিতে লাগিল, হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে, এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমনই জো হইল। বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষদাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। আসল কথা হইতেছে যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ দুই চারিদিন হাঁড়িতে পুড়িয়া রাখার পর তাহার বিষদাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতে চাহে না, চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায় কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত, সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হইতেছে শিকড় বিক্রি করা, যা দেখাইবা মাত্র সাপ পলাইতে পথ পায় না। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইত, যে সাপটা শিকড় দেখিয়া পলাইবে তার মুখে একটা শিক পুরাইয়া বার কয়েক ছ্যাঁকা দিতে হইত, তারপরে তাহাকে শিকড়ই দেখানো হোক আর একটা কাঠি দেখানো হোক, সে যে কোথায় পলাইবে ভাবিয়া পায় না। এই কাজটার বিরুদ্ধেই বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করিয়া মানুষ ঠকাইও না। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে এতে দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছিমিছি লোক ঠকাইতে যাই? আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকার বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনি আরও কত কি, মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারে ভাগাইয়াই দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না, এবং আমার তো এক প্রকার নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল। নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টা ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয়ে যে কোথাও ছিল এ আমাদের মনেই স্থান পাইত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। সেদিন ক্রোশখানেক দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়াছি। বিলাসী বরাবরই সঙ্গে যাইত, আজও গিয়াছিল।
মেটে ঘরের মেঝে খানিক খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে। সে হেঁট হইয়া কয়েক টুকরো কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে গর্ত খুঁড়ো, সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটেই, হয়তোবা বেশিও থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখছো না বাসা করেছিল। মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী কহিল, দুই হতে পারে, কিন্তু দুটো আছেই আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিকভাবেই সেদিন ফলিল। মিনিট দশেকের মধ্যেই একটা প্রকাণ্ড খরিশ কোকড়ো ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুড়িয়া ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় উফ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টো পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সে পলাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বার করিয়া দংশন করে, এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার মাত্র দেখিয়াছি। পরক্ষণেই বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয় নিজের মাদুলি তো ছিলই, তাহার উপরে আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না এবং আমার সেই বিষহরির আজ্ঞে মন্ত্রটা সতেজে বার বার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল এবং এই অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকেও সংবাদ দিবার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ায় আর বিরাম নেই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল। কিন্তু মিনিট পনেরো কুড়ি পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া নাকে কথা বলিতে শুরু করিয়া দিল, তখন বিলাসী মাটির ওপরে একেবারে আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম আমার বিষহরির দোহাই বুঝিবা আর খাটে না। নিকটবর্তী আরও দুই চারিজন ওস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পাড়িতে লাগিলাম, কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কথায় হইবে না, তখন তিন চারিজন রোজা মিলিয়া বিষকে এমন অকথ্য অশ্রাপ্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পলাইত। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরও আধ ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকে লীলা সাঙ্গ করিল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। যাক, তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে সাত দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহ্য করিতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথা দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। আমার মাদুলিক অবস্থা মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু বিষহরির আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমি বুঝিয়াছিলাম। একদিন গিয়া শুনিলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এই মাত্র বলিতে পারি।
খুড়ামশাই ষোলো আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তো হবে কার? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে দশটা করুক না, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মোলো, আমার পর্যন্ত মাথাটা হেঁট করে গেল, না পেলো এক ফোঁটা আগুন, না পেলো একটা পিণ্ডি, না হলো একটা ভুজ্জি উচ্ছুক্য। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি, অন্ন পাপ, বাপ রে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছেই পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি এ অপরাধ হয়তো ইহারা উভয়েই করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের তেলে জলেই তো মানুষ, তবু এত বড় দুঃসাহসের কাছে প্রবৃত্ত করাইয়াছিল তাহাকে যে বস্তুটি, সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। আমার মনে হয় যে দেশে নরনারীদের মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় নাই, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবার ব্যবস্থা করিয়া দিয়াছেন, তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক, তা সে যতই কেন না বৈদিক মন্ত্র দিয়া পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্য নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন তাহারা সকলেই সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী, অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন তাও আমি জানি, কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সে গৌরবের কণা মাত্র হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিতকর নয়। এই বস্তুটি এদেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন। আমি ভূদেববাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না, করিলেও মুখের ওপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই অত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে, আমি তাহাদের অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না যে টিকিয়া থাকাই চরম সার্থকতা নয় এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলা পোকা টিকিয়া আছে। আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেষ্টি থাকিবে তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলা পোকার মতো বাঁচাইয়া রাখার চেয়ে একাধবার কোল হইতে নামাইয়া আরও পাঁচজন মানুষের মতো দু এক পা হাঁটিতে দিলেও প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। আজকের গল্প এখানেই শেষ। তারা ভালোবাসল, তারা এক হলো, আবার তারা একই সঙ্গে ধ্বংস হয়ে গেল। মাঝখানে তাদের সুস্থ নির্ঝঞ্ঝার জীবনে কয়েকটা বাইরের লোক বেশ কিছু এসব সইব না, দেখব না ইত্যাদি ঝান্ডা নিয়ে প্রতিবাদ করে গেল। তারা চুপ করে সে কষ্ট সহ্য করল, তারপর আবার ভালোবাসতে লাগল। ওই মাঝের সময়টুকু ভুলেই গেল তারা। এই গল্প যেমন তখনকার, এই গল্প তেমনি এখনকার। এই গল্প যেমন সেকালের মৃত্যুঞ্জয় বিলাসীর, এই গল্প তেমনি এই একবিংশ শতাব্দীর
দুটি মানুষের সব নিয়ম নীতির বেড়াজালকে বুড়ো আঙুল দেখিয়ে হাত ধরার। আচ্ছা, গল্প শোনা হলো, গল্প করা হলো, আজ তবে আমি আসি। আবার দেখা হবে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।